Assalamualaikum dear viewers, আমি শেখ নিয়ামুল হাসান, আমি কোমান মাজিদ থেকে সবর বা ধৈর্য আলোচনা করব। আল্লাহর নিকট তারা যখন যুদ্ধ করার জন্য জারুদ ও তার সৈন্যবাহিনীর সম্মুখীন হল, তখন তারা বলল, হে আমাদের প্রতিপালক, আমাদের ধৈর্য দাও, আমাদের পা অবিচলিত রাখো এবং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য করো। দুই আল বাকারা 2 আয়াত 250। তারা ধৈর্য ধারণকারী, সত্যবাদী, নির্দেশ সম্পাদনকারী, সত্যপথে ব্যয়কারী এবং শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী। সুরা 3 আল ইমরান আয়াত 17। তোমাদের যদি কোনো মঙ্গল হয় তাহলে তাদের খারাপ লাগে, আর তোমাদের যদি অমঙ্গল হয় তাহলে তারা আনন্দিত হয়, আর তাতে যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো তবে তাদের প্রতারণায় তোমাদের কোনোই ক্ষতি হবে না। নিশ্চয় তারা যা কিছু করে তার সব কিছুই আল্লাহর আয়ত্তে রয়েছে। সূরা 3 আল ইমরান আয়াত 2। অবশ্যই তোমরা যদি ধৈর্য ধারণ করো এবং ভয় করো আল্লাহকে, আর তারা যদি তখনই তোমাদের উপর তড়িৎ গতিতে আক্রমণ করে তাহলে তোমাদের পালন কর্তা চিহ্ন 5000 ফেরেশতার দ্বারা তোমাদের সাহায্য করবে। সূরা 3 আর ইমরান আয়াত 125। তোমাদের কি ধারণা তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ আল্লাহ এখন পরীক্ষাই করেননি তোমাদের মধ্যে কারা জেহাদ করেছে এবং কারা ধৈর্যশীল। সূরা 3 আল ইমরান আয়াত 142। আর বহু নবী ছিলেন যাদের সঙ্গী সাথীরা তাদের অনুবর্তী যে জেহাদ করেছে, আল্লাহর পথে তাদের কিছু কষ্ট হয়েছে বটে, কিন্তু তার পথে তারা হেরেও যায়নি, ক্লান্ত হয়নি এবং দমেও যায়নি। আর যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সূরা 3 আল ইমরান আয়াত 146। বন্ধ করে দে আস্তে আস্তে, এগারোর মধ্যে গেছিলাম, এগারোর মধ্যে পড়ে ফেলছিলাম।